মানুষ বহু আগে থেকেই চাঁদের বাহ্যিক সৌন্দর্যে বিমোহিত ছিল, তবে শুধু জ্যোৎস্নার আলোয় বিমোহিত হয়ে থেমে যেতে চায়নি তারা। কি আছে চাঁদের বুকে তা জানতে চেষ্টা চলছে বহু বছর ধরে। সময়ের সঙ্গে সমৃদ্ধ হয়েছে প্রযুক্তি, তাই গেল 60-এর দশকে প্রথমবারের মতো চাঁদের উদ্দেশ্যে আনুষ্ঠানিক যাত্রা করে তৎকালীন দুই সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। তবে প্রথমে কয়েকবারের চেষ্টায় বারবারই ব্যর্থ হয় দুই দেশ। এরপর মহাকাশ যাত্রায় ব্যাপক প্রযুক্তিগত উন্নতি হলেও চন্দ্রাভিযানে ব্যর্থতার ঘটনা ঘটে হরহামেশাই। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য বলছে, গেল প্রায় 60 বছরে চাঁদের উদ্দেশ্যে পাঠানো অভিযানের প্রায় 40% ব্যর্থ হয়েছে। 1958 সালের আগস্টে চাঁদের উদ্দেশ্যে পায়োনিয়ার জিরো নামে প্রথম অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্র, তবে উৎক্ষেপণের সময় সে যাত্রায় ব্যর্থ হয় তারা। এর এক মাস পর তৎকালীন সোভিয়েত ইউনিয়নও লুনা 1 মিশন শুরু করে, তবে ফলাফল একই, উৎক্ষেপণেই ব্যর্থ হয় সে যাত্রা। পরবর্তীতে 1959 সালে প্রথম চাঁদের মাটিতে পৌঁছাতে সফল হয় সোভিয়েত ইউনিয়নের লুনা 2 মহাকাশ যান। প্রবাস জীবনে ফেলে আসা প্রিয়জনকে মিস করেন যারা, সেই অনুভূতির কথাগুলো চিঠি আকারে লিখে ইমেইল করুন। 1958 থেকে 1979 পর্যন্ত চাঁদে মোট 90টি অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন, তবে 1980 থেকে 1989 পর্যন্ত চাঁদের উদ্দেশ্যে কোনো অভিযান পরিচালনা করেনি বিশ্বের কোনো দেশই। এরপর 1990 থেকে আবারও শুরু হয় চন্দ্রাভিযান, আর এবার এতে যোগ দেয় যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ছাড়াও বেশ কয়েকটি দেশ। চাঁদে পায়োনিয়ার অভিযানের পর মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা শুরু করে রেঞ্জার মিশন, তবে রেঞ্জার 1 থেকে শুরু করে 6 পর্যন্ত টানা ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খায় নাসা। রেঞ্জারের পর নাসার পরবর্তী অভিযানের নাম ছিল সার্ভেয়র। এ অভিযানের বেশিরভাগ যাত্রায় সফল হলেও 1966 সালে সার্ভেয়র 2 ও 1967 সালে সার্ভেয়র 4 মিশন ব্যর্থ হয়, আর 2022 সালে ব্যর্থ হয়েছিল যুক্তরাষ্ট্রের লুনার ফ্ল্যাশলাইট মিশন। যুক্তরাষ্ট্রের মতো 1958 সালে ব্যর্থতা দিয়ে চন্দ্রাভিযান শুরু করেছিল রাশিয়াও। 1959 সালে প্রথম চাঁদের মাটিতে পৌঁছাতে সফল হয় সোভিয়েত ইউনিয়নের লুনা 2 মহাকাশ যান, তবে এরপর থেকে এখন পর্যন্ত লুনা সিরিজের বেশ কয়েকটি চন্দ্র মিশন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এর বাইরে 1968 সালে ব্যর্থ হয়েছে রাশিয়ার জন্ড 6 মহাকাশ যাত্রা। এছাড়াও ব্যর্থতার তালিকায় রয়েছে সোয়ুজ 7 বেশ কয়েকটি অভিযানও। 1976 সালের পর চলতি বছরের 11 আগস্ট আবারও চাঁদের উদ্দেশ্যে মহাকাশ যান লুনা 25 পাঠায় রাশিয়া, তবে অবতরণের ঠিক আগ মুহূর্তে চাঁদের পৃষ্ঠেই ভেঙে পড়ে সেটি। চন্দ্রাভিযানে ব্যর্থতার এ তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি দেশ। 2018 সালে চীনের লংজিয়াং 1 চাঁদের কক্ষপথে পৌঁছাতেই ব্যর্থ হয়। 2019 সালে চাঁদের উদ্দেশ্যে চন্দ্রযান 2 পাঠায় ভারত। চন্দ্রযান 1 মাধ্যমে বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য পেলেও দ্বিতীয়বারের চেষ্টায় ব্যর্থ হয় তারা। 2019 সালেই প্রথমবারের মতো ব্যারেসেট মহাকাশযানের মাধ্যমে চাঁদের মাটিতে পৌঁছানোর চেষ্টা চালায় ইসরায়েল, তবে সেটিও চাঁদের পৃষ্ঠে বিধ্বস্ত হয়। ব্যর্থদের এ তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাতের নামও। 2022 সালের ডিসেম্বরে চাঁদে মহাকাশযান রশিদ পাঠালে তা ব্যর্থ হয়। মহাকাশযানগুলোর বেশিরভাগই চাঁদের বায়ুমণ্ডলে প্রবেশের পর অবতরণে ব্যর্থ হয়। এর কারণ হিসেবে উঠে আসছে, চাঁদের বায়ুমণ্ডল পৃথিবীর বায়ুমণ্ডল থেকে অনেক বেশি হালকা, এতে করে সেখানে প্রবেশের পর দ্রুত পড়ে যাওয়া ঠেকিয়ে অবতরণের জন্য বিশেষ ধরনের প্রোপালশন সিস্টেম ব্যবহার করা হয়, আর এই প্রক্রিয়ার জন্য প্রয়োজন পড়ে বাড়তি জ্বালানির। এরপরও অবতরণের ক্ষেত্রে চন্দ্রযানগুলোর ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ে, আর এতেই ঘটে বিপত্তি। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।